শ্রমিক নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন কে টিএসটির চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে শ্রমিক সমাবেশ হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার হালিশহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাফরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিন। সমাবেশ থেকে বক্তারা টিএসটির কর্মকর্তাদের 72 ঘণ্টার আলটিমেটাম দেন। শ্রমিক নেতা শাহাবুদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।